একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে অনেক ভাইরা আছেন বা বোনেরা আছেন রোজা রেখে তারা গান শোনেন বা বিভিন্ন নৃত্য দেখেন গান বাদ্য হিন্দি বাংলা সিরিয়াল বিভিন্ন সিরিয়াল দেখেন এই জাতীয় কাজগুলো রমজানে রোজা রেখেও তারা করেন তো প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো করা যদি আমরা কেউ কন্টিনিউ রাখি তাহলে আমাদের রোজা হবে কি আলহামদুলিল্লাহ আসলে দেখুন ଶମର ଯେ ମୂଲ ଉଦ୍ଦେଶ୍ୟ ତା ହଉଛି ତାକୋଆ ଅବଲମ୍ବନ କରାକୋଆଧାରୀ ବନାନୋ অর্থাৎ কিভাবে একজন মানুষ আল্লাহ তালার নির্দেশকে মানবে আল্লাহ তালা নিষেধকে পরিত্যাগ করবে এটা হচ্ছে সমের মাধ্যমে শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া হয় এখন যে ব্যক্তি সম পালন করতেছে অথচ এটা করতে পারলো না এই কাজ এই শেষে অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না তাহলে তার আসলে সমের যে মূল শিক্ষা থেকে শিক্ষা থেকে নিতে পারলো না এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মাল্লাম ইয়েদা কাউলা জুর ওলা আম আলা বিহি হা যেতুন ইয়েদা তো আমা হুয়া অন্য বর্ণায় আসছে মাল্লাম ইয়েদা কাউলা জুর ওলা আম আলা বিহি ওয়াল জাহালা

যে মানুষের মধ্যে কিছু আছে অন্যায় হাদিস খারাপ জিনিসগুলি কিনে এগুলি হচ্ছে বিল এজমা হচ্ছে এটা বিল এজমা সমস্ত মুফাসিরেনরা বলছেন এর অর্থ যে গান বাদ্য এগুলো কেনাকাটা করে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হাদিসে নিষেধ আসছে যে মাজ এফল কাইন এগুলি রসুল ইসলাম কিয়ামত আলহাম বলেছেন যে এগুলো খুব যখন এগুলি মানুষ অবলম্বন করবে যখন গান বাদ্য এগুলি মানুষ অবলম্বন করবে তখন কেয়ামত নিকটবর্তী হবে এগুলি সব খারাপ জায়গা রসুল বলেছেন এবং এগুলি হারাম ঘোষণা করেছেন রসল্লা সাল্লাম সেই হিসাবে এমনিতে সেগুলো হারাম রমজান মাসে যেখানে শয়তানকে বেঁধে ফেলা হয় যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্না দরজা বন্ধ করে রাখা হয় সেখানে একজন ইমানদার সবসময় খুঁজবে যে কোন জায়গায় আল্লাহর মারদাত আছে আল্লাহ সন্তুষ্টি আছে আল্লাহ আলমিনের রহমতের জায়গা কোথা কোথায় এটা খুঁজবে সেটা না করে যখন একজন মানুষ গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকে হারাম সিরিয়াল দেখতে থাকে অথবা কোন ছবি দেখতে থাকে তাহলে একজন বুঝতে হবে যে আল্লাহ তালা আল্লাহ তালা যে উদ্দেশ্যে সম ফরজ করেছেন সে উদ্দেশ্যের দিকে সে যেতে পারেনি এবং হারার মধ্যে সে লিপ্ত রয়েছে সম যখন রাখবে একজন মানুষ তার শরীরের প্রত্যেকটি অঙ্গ সম রাখবে হাত অন্যায়ের দিকে বাড়াবে না চোখ অন্যায়ের দিকে তাকাবে না এবং মন অন্যায়ের দিকে যাবে না এবং সার্বক্ষণিক সে নিজেকে ব্যস্ত রাখবে ভালো কাজের মধ্যে আর ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখার বিষয়টা এত ব্যাপক জিনিস আপনি জানেন যে রসোল্লা সাল্লা সাল্লাম কুরান তেলাওয়াতের মধ্যে সময় কাটাতে বলেছেন সালাত নকল সালাতের মধ্যে সময় কাটাতে বলেছেন এবং দিন দুনিয়ার ভালো যেগুলো সেগুলো দান করার মধ্যে অথবা কাউকে পথ দেখানোর মধ্যে হেদায় দেওয়ার মধ্যে এগুলোর মধ্যে সময় কাটাতে বলেছেন অথচ আমরা যখন এই একজন মানুষ যদি না খেয়ে পান করলো না অথবা খাইলো না বা স্ত্রী সবাস করল না বা রোজা নষ্ট এগুলি করলো না কিন্তু সে যখন এই কাজগুলি করে বেড়ালো যেগুলো রোজাটা বিনষ্ট করে দেয় রোজার মধ্যে হালকা হয়ে যায় রোজা সব কমতি হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু কখনো রোজার মূল উদ্দেশ্য বা সমের মূল উদ্দেশ্য সাধিত হচ্ছে না এই জন্য আমরা বলি যে যে ব্যক্তি হাদিসটাই আমরা তাদেরকে মনে করে দিব যে রসুল যেটা বলেছেন যে ব্যক্তি অন্যায় কথা অন্যায় কাজ খারাপ কথা খারাপ কাজ ছাড়তে ভালো না আল্লাহ জন্য সে এই শুধু খানা ফিনা বন্ধ করার মধ্যে কোনো ফায়দা নেই এর সাথে রসুল্লাহাম অন্য একটা হাদিসে বলেছেন ওয়াল জাহালা এবং মূর্খতা মূলতা এটার অর্থ হচ্ছে খারাপ গান বাদ্য নিজের মুখে বলা বা শোনা এবং এটার অর্থ হচ্ছে কারোর সাথে খারাপ ব্যবহার করা এটার অর্থ হচ্ছে গিবত করা এগুলো সব কিন্তু এই অন্তর্ভুক্ত জাল মূর্খতা মূলত অন্তর্ভুক্ত সুতরাং একজন ইমানদার সবসময় চিন্তা করবে যে আমি আমার সম যেহেতু পালন করেছি আমি এর বাইরে কত যাবো যাতে করে ইমান নষ্ট হয়ে যেমন কাজ করব না আমরা সবসময় ইমান ঠিক রাখবো ইমান সাথে রাখবো সমটা যেন আমার সত্যিকারের সম হয় যা করলে আমার আগের গুণাগুলো সব মাফ হয়ে যায় রসুল্লাহ সাল্লা বলেছেন দামবে যে ব্যক্তি রমজানের রমজানের সম পালন করবে ইমান এবং সব আশায় পূর্বতী গুণাসম ক্ষমা দেওয়া হবে গুণা যে করেই যাচ্ছে তাকে উদ্দেশ্য লাগে উদ্দেশ্যটা যখন পূর্ণ না হবে তখন ক্ষমাটা কিভাবে না এই জন্য আমাদের উচিত হবে না এই কাজটি করা তার হালকা হবে তো কোনো সমস্যা সন্দেহ নাই এবং তার সবের সব পাবে না তো কোনো সন্দেহ নাই কিন্তু সে যেই কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তাকে অবশ্যই অন্যায় কাছ থেকে বেরোয় থাকতে হবে এবং যদি কোনো এটার মধ্যে শুধুমাত্র নিয়ম থাকে যে নিজে স্লিম হওয়া বা সবাই অভ্যাস প্রস্তুত করে তাহলে সেখানে সহাবো তার হবে না আশা করি বিষয়টা জি অনেক ধন্যবাদ আপনাকে